চলে গেলেন না ফেরার দেশে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বেণীচন্দ্র জমাতিয়া। সোমবার বার্ধক্যজনিত রোগের কারণে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বেণীচন্দ্র জমাতিয়া গোমতি জেলার মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের লাভ স্টোরি বাজারস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল 96 বছর। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বেণীচন্দ্র জমাতিয়া মৃত্যুর খবর পেয়ে উনার বাড়িতে ছুটে গেলেন 32 মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। উনার বাড়িতে গিয়ে উনার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বেণীচন্দ্র জমাতিয়াকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। এই খবর পেয়ে ছুটে আসেন মহকুমার শাসক অনিরুদ্ধ রায়, বিডিও সৌরভ দাস। এদিকে উনার মৃত্যুর খবর শুনে উনার পরিবারকে সমবেদনা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার সহ কৃষিমন্ত্রী বনজিৎ সিংহ রায়। উনি মৃত্যুকালে রেখে যান স্ত্রী সহ 5 ছেলে 4 মেয়ে ও আত্মীয় পরিজনকে। আমাদের জাতি উপজাতির সবার আদরণীয় বেণীচন্দ্র জমাতিয়াজি আজকে প্রয়াণ হয়েছে। উনি রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাহিত্যে উনি আমাদের গর্ব ছিলেন। আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে খবরটা জানিয়েছি, উনি খুব শোক ব্যক্ত করেছেন এবং উনি আজকে একটা বিশেষ প্রোগ্রাম করবকে ছিল বলে উনি আসতে পারলেন না। উনি আসবেন একদিন, যে কালকে বা পরশু এসে ওনাদের পরিবারের সবার সাথে দেখা করবেন। আমাদের সকল অংশের মানুষ আজকে ওনার বাড়িতে এসছে, ওনার পরিবারের প্রতি আমাদের সহানুভূতি রয়ে গেল। আমরা সবসময় ওনাদের পাশে থাকব এবং উনি আমাদের গর্ব। এই রাজ্যের জাতি উপজাতি মধ্যে এই যে পদ্মবিভূষণ পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার, এটাই মানে উনিই প্রথম লাভ করেছেন। আমি ওনার বিধি আত্মার সদ্গতি কামনা করি। উনি যেখানে থাকুন ভালো থাকুন, উনি যাতে আমাদের আশীর্বাদ। মৃত্যুকালে ওনার বয়স কত হয়েছিল? 96। ওনার ছেলে মেয়ে কতজন আছে দেখে গেছেন? ওনার টোটাল ছেলে মেয়ে 9 জন, 4 ছেলে 5 মেয়ে, এবং সবাই শিক্ষিত। ওনার জামাতা কিন্তু নগেন্দ্র জমাতিয়া ছিল। ওনার এক নাতি, হ্যাঁ বড় জামাই, এবং ওনার এক নাতি আছে জীবিতে ডক্টর। উনি কি নিজ বাসভবনেই মানে দেহান্ত করেছেন? উদয়পুর থেকে সাইমন খানের প্রতিবেদন, দুরন্ত টিভি।